নমস্কার সবাইকে, নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এটা ছিল সন্দীপের প্রথম রোদ দেখা। আমরা মা ছেলে তিনজন যাচ্ছি, আজকে ওর পাপার ছুটি নাই। তো ব্লগটি দেখতে থাকুন। সন্দীপের জন্মের পরে সন্দীপ প্রথম রোদ দেখতে যাচ্ছে। আমার সত্যি ভীষণ ভালো লাগছে, ওর পাপার সাথে থাকলে আরো বেশি ভালো লাগতো। তো আমরা এখানে পপিদির জন্য ওয়েট করছিলাম, তো পপিদি চলে আসছে। পপিদির বাসা মেট্রোর কাছাকাছি, আমরা এখানে এসে একটু অপেক্ষা করলাম, তারপরে একসাথে মেট্রো চড়ে তেসাদেল পোপোলো, যেখানে প্রতি বছর ইস্কন কর্তৃক আয়োজিত রথ হয়, সেখানে গেলাম। তো সেখানে গিয়ে দেখি রথে টান দিয়ে হয়ে গেছে, ওরা রথ টান দিয়ে সামনে চলে গেছে। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম, যখন ব্যাক করবে তখন আমরা রথের দড়িতে ধরে টান দেব। তো কারণ অনেকখানি ভিতরে রাস্তা দিয়ে চলে গেছে রথ, আর এত এত মানুষ এখানে, এখানে সব সময় এরকম দর্শনার্থীদের ভিড় থাকে। এটা একটা টুরিস্ট স্পট পিয়াসা দেল পোপোলো, ইতালির আরও একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে একটা খোলা জায়গা আছে বিশাল বড়, যার কারণে এখানে মানুষ অনেক রিল্যাক্স করতে আসে, অনেকেই বসে। পোয়ারাগুলো সব সময় 12 মাস এইরকম জল পড়তে থাকে। এখানে রথ উপলক্ষে স্টল বসেছে। এই যে আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছি, যার কারণে এখানে রথ উপলক্ষে স্টল বসেছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় সরঞ্জামাদি, এগুলো ইন্ডিয়া বৃন্দাবন থেকে ওরা নিয়ে আসে, যেমনটা বাংলাদেশে ইস্কনরা নিয়ে যায়। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মালা, তারপরে ছাতা, গ্রন্থ গ্রন্থাদি। দেখার মতো অনেক জিনিস, অনেক ভালো লাগতেছে। রোদ চলে আসছে, আবার আমরা ফটো সেশন করতেছি। অনেক সুন্দর করে সাজছে বিদেশি ইটালিয়ান দুইটা মেয়ে, ওরা ইস্কনের ভক্ত। তো ইটালিতেও ইস্কন ভক্ত আছে, ইটালিয়ানদের মধ্যে আপনারা জেনে অবাক হবেন, অনেক ইস্কন ভক্ত আছে। আর এরা এত ডেডিকেটেড, মানে চিন্তাও করা যাবে না, এরা এত হনেস্ট, এত ভালো। আমার সবসময় এরকম অনুষ্ঠান অনেক ভালো লাগে, আমি সচরাচর এরকম অনুষ্ঠান মিস করতে চাই না। কিন্তু গত 3 বছর আসতে পারিনি করোনার জন্য, তারপরে প্রেগনেন্সির জন্য সন্দীপ ছোট, এই জন্য আসতে পারিনি। এবছর সন্দীপ একটুখানি বড় হয়েছে, আর ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল, তাই সাহস করে চলে আসলাম এই আর কি। তো আমরা এদিকে দাঁড়িয়ে আছি, কারণ সন্দীপ আমার সাথে আছে, ওর গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে ঢোকা যাবে না, তাই একটা সাইডে দাঁড়িয়ে আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেকেই বলেছেন যে ইতালিতে স্নান যাত্রার আগে রথ যাত্রা কেন হচ্ছে, এটা আসলে ইস্কনের অনুষ্ঠান, এটা আমাদের কিছু করার নাই, ওরা প্রশাসন থেকে পারমিশন নিয়ে অনুষ্ঠানটা করে। প্রত্যেক বছর স্নান যাত্রার পরেই হয়, এবছর একটু আগে হয়ে গেছে। তো ওই অনুষ্ঠানটা করতে হলে যেহেতু পারমিশন লাগে, অনেকগুলো রাস্তা ব্লক করতে হয় এই রথের জন্য, তাই হয়তো পারমিশনটা আগে পেয়ে গেছে, এই জন্য আগে হচ্ছে। তো নর্মালি আমরা আমাদের মন্দিরে, যে মানে স্থানীয় মন্দিরগুলো আছে, 2টা মন্দির আছে রোম শহরে, তো মন্দিরগুলোতে আমরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী সব অনুষ্ঠান করে থাকি, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখেন সবাই এত আনন্দ উল্লাসে মেতে উঠেছে, এখানে গেলে আসলে মনে হয় যে অন্য এক জগতে আছি, অনেক ভালো লাগে। সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না, দেখেই হয়তো বুঝতে পারতেছেন।
দেখেন কত সুন্দর সবাই একসাথে ডান্স করতেছে অনেক ভালো লাগে আসলে এসব অনুষ্ঠানে আসলে আমি ওর বাবা বলছিল যে দুটো বাচ্চাকে নিয়ে তুমি কিভাবে যাইবা এত দূরে বাসা থেকে প্রায় আসতে দেড় ঘন্টার মতো টাইম লাগছে আমার প্রথমে বাস ধরে তারপরে মেট্রো ধরে আসতে হয় পাতাল রেল তারপরেও চলে আসছি আর কুলদীপও একটুখানি বড় আছে কুলদীপ আমাকে অনেক হেল্প করে আসার পরে মানে কষ্টটা এক নিমিষেই গায়েব হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন আমরা এত বেশি মজা করেছি এত বেশি মানে আনন্দে মেতে উঠেছিলাম যেটা বলার মতো না খুব ভালো লাগছে আসলে তো এখানে এসে অনেক বৌদিদের সাথে দেখা হলো সবাই নাম করে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেশি বিদেশি সবাই এক কাতারে একসাথে গোলা মিলিয়ে হরে কৃষ্ণ এক নাম মহামন্ত্র অনেকটা সময় একসাথে গাওয়া হয়েছে আসলে খুবই ভালো লেগেছে এই হচ্ছে রথ বিশাল বড় এক রথ এটা অন্য শহর থেকে রোম শহরে নিয়ে আসা হয় শুধু এই দিনটার জন্য আর ইতালিতে আসলে অনেক বেশি আর আমি এদিকে একটা গেঞ্জি কিনেছি কুলদীপের জন্য কুলদীপ এটা পরেও ফেলছিল সবাই আনন্দে আত্মহারা আর হরে কৃষ্ণ মহামন্ত্র আসলে ডান্স করে করে করতে বেশি সুন্দর বেশি উপভোগ আমি কি বলবো বুঝতে পারছি না বিদেশিরা যখন শাড়ি পরে এগুলো দেখতে আমার এত ভালো লাগে ওরা গুপি ড্রেস তারপরে অনেকে শাড়ি মানে পরেছে আজকে এখানে কোনো ভেদাভেদ নাই যে যার মতো করে যেমন খুশি তেমন সাজো মানে যে যেমন খুশি তেমন সাজে অনেক ভালো লাগে তো এখন রোদ তার নির্দিষ্ট জায়গায় চলে আসবে তারপরে এখানে আরও বেশি কীর্তন হবে গান বাজনা হবে আর রোদ থেকে যখন ভক্তদের প্রসাদ দেওয়া হয় সেটা আরও দারুণ দৃশ্য উপভোগের দৃশ্য এখানে যারা কীর্তন জানে ওনারা কীর্তন করতেছেন তিনি একজন বিদেশি দেখুন কত সুন্দর কীর্তন করতেছেন কত বেশি সুরের মূর্ছনা সারা এলাকা একদম মনে হচ্ছিল যেন স্বপ্নের রাজ্যে ভাসছি তো আমার আজকে আসার বিশেষ উদ্দেশ্য হলো যে সন্দীপকে নিয়ে আসবো মানে সন্দীপ প্রথম রথ দেখবে সে যদিও বুঝে না তারপরে ওকে রথের রশিটা একটু ছোঁয়ালাম মাথায় তো এখন আমরা বাসায় ফিরতেছি সবাই দেখে বলবেন যে আমাদের এখানে রথটা আপনাদের কেমন লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সন্দীপ একটু একটু টায়ার্ড হয়ে গেছে ওকে মাতিয়ে রাখছিলাম আমি যাতে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় রাস্তায় ঘুমিয়ে গেলে বাসায় গেলে আবার অনেক সমস্যা করবে তো সবাইকে
গুড বাই জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই